এখানে কিন্তু অনেক সিনেমার নাম যেগুলো রয়েছে ঠিক আছে একটা সিনেমা ছিল আমার বেশ পছন্দের সিনেমা এটা ঠিক আছে সেই গাছটা কিন্তু আদতে ওনার কেরিয়ার বৃক্ষ একদম এখনো আমরা দেখতে পাই প্রত্যেক কটা সিনেমার কিন্তু পোস্টার্স রয়েছে এখানে সাপে হাতি বলে একটা সিনেমা করেছিলেন যেটা মুক্তি পায় উনিশশো সালে হ্যালো বন্ধুরা আজকে তিরিশে সেপ্টেম্বর আর আজকে কিন্তু বেঙ্গা ব্লগার্স তার পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছে আর আজকে আমরা তোমাদেরকে হাজির করেছি দক্ষিণদাড়ি ইউথ গত বছরের এশিয়ান পেন্টস বিজয়ী এই বছর কিন্তু ওরা একটা বিস্ময়কর চমক নিয়ে হাজির হয়েছে শিল্পী অনির্বাণের হাত ধরে এই বছর ওরা তপন সিনহার একশোতম জন্ম শতবার্ষিকীর ওপরে তাকে ডেডিকেট করে একটা খুব সুন্দর মণ্ডপ উপহার দিয়েছে এই জাস্ট ক্যামেরার দিকে ঘোরা পুরো ব্যাকগ্রাউন্ডে একটা বিশাল বড় গ্রাউন্ড দুর্দান্তভাবে সাজিত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফিজিক্যালি কিরম লাগছে শ্রেয়া ভীষণ সুন্দর আবার সিনেমা জগতের একটা পুরনো দিনকার সিনেমার মধ্যে পৌঁছে যাওয়া তাও আবার পুজো মণ্ডপের মধ্যে মাকে দেখতে দেখতে সেটা একটা অন্য রকম অনুভূতি হ্যাঁ বেসিক্যালি সেইরকমই একটা ব্যাপার রয়েছে স্টার্টিংয়েই একটা এরকম বাস রাখা রয়েছে বাসে এগেইন পুরোনো দিনের বাস যেরকম হয় এখানে একটা ভ্যাপু রয়েছে এইখানে কিন্তু শিল্পীর এরকম অনেকগুলো অবয়ব রাখা রয়েছে যেখানে সিনেমার নাম দিয়ে সেই গল্পের ওপর একটা বেশ করে এরকম সেটা কিন্তু পুরো মণ্ডপের চত্বর জুড়ে তোমরা দেখতে পাবে এবং এইখানে কিন্তু পুরো মণ্ডপটা জাস্ট দেখো আমি ফার্স্টে তোমাদেরকে বলি এই যে দুপাশে এই যে অ্যাডভেস্টার দিয়ে যে এই জিনিসটা করা হয়েছে এইদিকে এবং এই দিকে এই দুটো পোর্শনের ওপর কিন্তু লাইটসের মাধ্যমে সিনেমা বা ওনার যেসব সিনেমার চিত্র রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখানো হবে আর কি

জনপ্রিয় সিনেমা হুইল চেয়ারকে বোঝাতে কিন্তু এইখানে একটা এরকম অববয়ব বা হুইল চেয়ারের অববয়ব রাখা রয়েছে এই সিনেমাটা নাইনটিন নাইনটি ফোরে বেরিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় অর্জুন চক্রবর্তী শকুন্তলা বড়ুয়ার মতো অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এই সিনেমাটাতে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন এই সিনেমাটার জন্য এরকম ওনার সিনেমার অনেক দৃশ্য সেগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর তাই না ব্ল্যাক অ্যান্ড একটা পিকচার কোয়ালিটি ইউজ করা হয়েছে সেটা একটা খুব খুব সুন্দর একটা ভাইব দিচ্ছে একদম ওনার যে পোস্ট কার্ড তপন সিনহার সেটাও এখানে রয়েছে এখানে কিন্তু ওনার সিনেমায় অভিনয় করার প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন অবয়ব এখানে করা হয়েছে এখানে কিন্তু কিছু সিনেমার বেশ ইন্টারেস্টিং সিন যেগুলো আছে সেইগুলোকে তুলে ধরা হয়েছে কিছু জনপ্রিয় সিনেমার একদম এখনো আমরা দেখতে পাই বিভিন্ন রকমের চ্যানেলে দেখতে পাওয়া যায় এইসব বইগুলো সেগুলোর কিন্তু বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে এখানে লিখেছে তবু এই যান্ত্রিক নগরী মানুষের অনুভূতিকে কি পুরোপুরি মুছে ফেলতে পারে সেই বিষয়ের ওপর দাঁড়িয়ে কিন্তু এখানে একটা এরকম ট্যাক্সি রয়েছে যে ট্যাক্সিটা কিন্তু এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে তার যন্ত্রাংশ বাইরে বের করা রয়েছে তো সেরকম একটা ট্যাক্সিও কিন্তু এখানে খুব সুন্দর করে ইনস্টল করা হয়েছে যেটা খুব সুন্দর একটা আর্টের মাধ্যমে ফুটে এসছে আমাদের সামনে সো বেসিক্যালি এই পুরো চত্বরটার সাথে সাথে কিন্তু ওই দিকেও সিমিলারলিভাবে রয়েছে ঠিক আছে ওই অংশটায় যাব আমি পরে আসছি ঠাকুরের পোস্টারটাতে তার আগে এখানে তোমাদের দেখাই এখানে যদি আমি জুম করে দেখাই তাহলে দেখতে পাবে প্রত্যেক কটা সিনেমার কিন্তু পোস্টার্স রয়েছে এখানে ঠিক আছে এরকম একটা রাউন্ড শেপ মাঝখানে ক্রিয়েট করা হয়েছে যার ভেতরেও কিন্তু বিভিন্ন ক্যারেক্টার্সরা রয়েছে আর কি তো এইখানেও কিন্তু সেই জিনিসটা দেখতে পাবে এখানে কিন্তু অনেক সিনেমার নাম যেগুলো রয়েছে ঠিক আছে সেগুলো ব্যবহার করা হয়েছে বেসিক্যালি এই যে গাছটা মাঝখানে রয়েছে সেই গাছটা কিন্তু আদতে ওনার কেরিয়ার বৃক্ষ মানে কেরিয়ার বৃক্ষ বলতে হচ্ছে ওনার কেরিয়ারের যে বৃক্ষ সেইটা এখানে তোমরা ওনার প্রত্যেকটা সিনেমার নাম দেখতে পাবে আমরা এরকম এখানে দেখতে পাচ্ছি তোমার আপন জন এখনই তারপর রয়েছে আরোহী তারপর রয়েছে হুইল চেয়ার বা পোস্টার্সগুলোর নিচের অংশে কিন্তু সেই সিনেমার যে সার্টিফিকেশান অর্থাৎ ইউ অথবা ইউএ বা অ্যাডাল্ট যে সার্টিফিকেশানগুলো ছিল সেই সার্টিফিকেশানগুলোও কিন্তু এখানে খুব সুন্দর করে জোড়া হয়েছে যেটা খুব ভালো লাগছে কিন্তু বেশ ইন্টারেস্টিং করছে বিষয়টাকে মানে যে রিসার্চটা তপন সিনহার ওপর যে রিসার্চটা গোটা বছর ধরে করার পর এরম একটা থিম করা সম্ভব হয়েছে পুরো এই সুবিশাল সেটা কিন্তু আমরা এই মণ্ডপে এসে বুঝতে পারছি যে এটা একটা গোটা বছরের এফোর্ট যে সেই এফোর্টের মাধ্যমে কিন্তু সেই রিসার্চের মাধ্যমে এই বড় প্যান্ডেলটা তৈরি হয়েছে মণ্ডপের এই অংশে চলে আসবো এখানে কিন্তু একটা হারমোনিয়াম রাখা রয়েছে যেটা ওনার খুব পছন্দের উনি হারমোনিয়াম খুব পছন্দ করতেন সেই হারমোনিয়াম কিন্তু এইখানে একটা রাখা রয়েছে এখানে কিন্তু আমি একটা কাবুলিওয়ালা সিনেমার খুব একটা গুরুত্বপূর্ণ দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে ওনার ডিরেক্টার্স টেবিল বা ডিরেক্টার্স চেয়ার সেই ডিরেক্টর চেয়ারে বসে যেটা উনি শ্যুট করতেন সেটা কিন্তু ওনাকে সম্মান রেখে ওনার জন্য এই একটা চেয়ার কিন্তু এখানে রাখা হয়েছে এখানে এমন ঝিন্দের বন্দি কোন প্রোডাকশান থেকে বেরিয়েছিল কারা কারা অভিনয় করেছিল সেই সমস্ত কিছু লেখা রয়েছে ঠিক সেরমভাবে পাশে তার প্রত্যেক কটা সিনেমার এরকমভাবে কিন্তু প্রোডাকশান হাউস তারপর কারা কারা ছিলেন সেই সব সিনেমায় সেই দৃশ্যগুলো কিন্তু রয়েছে এখানে কিন্তু সত্যজিৎ রায়ের সাথে একটা মুমেন্টস তুলে ধরা হয়েছে আমি যদি খুব ভুল না করি এই সিনেমাটাও খুব জনপ্রিয় একটি সিনেমা গল্প হলেও সত্যি গল্প হলেও সত্যি এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সিনেমা ছিল আমার বেশ পছন্দের সিনেমা এটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো এই সেই সিনেমার একটা খুব সুন্দর দৃশ্য রয়েছে এই কিন্তু অসাধারণ মন্ডপ টা এক্স্যাক্টলি যারা পুজোর সময় আসবে তারা হাতে এতটা সময় পাবে না তাই জন্য আমাদের ভিডিওটা রয়েছে আর আমাদেরও খুব ভালো লাগছে যে পুজোর আগে ভাগ্যে সেই পুজোটা দেখতে এসছিলাম অনেকটা সময় কাটাচ্ছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখনো অবধি কিন্তু আমাদের কভারিং শেষ হয়নি এতটাই ভালো লাগছে প্রত্যেকটা কর্নার কর্নার থেকে কিছু শেখার আছে ওনার জীবন সম্পর্কে জানার আছে যারা একটু সিনেমা নিয়ে একটু চর্চা করতে ভালোবাসে তাদের জন্য এটা একটা স্পেসিফিক্যালি মেনশন করা উচিত যেখানে আসতেই হবে অবশ্যই অবশ্যই আসতে হবে বেশ ভালো লাগলো অনির্বাণদার এই কাজটা এখানে একটা বিশাল বড় হাতি রয়েছে ওনার সাথে হাতির একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে আমরা জানি তো সেই বিষয়টার উপর এখানে একটা খুব সুন্দর হাতি রয়েছে আর সেই হাতির মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে মা এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা রয়েছে মাতৃ প্রতিমাটা অসাধারণ এবং যেখানে মহিষটাকে খুব সুন্দরভাবে ইউজ করেছে যেখানে মহিষের মধ্যে থেকে ওষুধটা বেরিয়ে এসছে পুরো ক্লিয়ারলি একদম খুব সুন্দর তোমরা বাইরের অংশে একটা বিশাল বড় হাতি দেখতে পেলে সেই হাতির গর্ভে কিন্তু মা রয়েছে সেটার বিষয়টা হচ্ছে উনার হাতি যে খুব পছন্দের ছিলেন এবং সেই নিয়ে উনি সাফেদ হাতি বলে একটা সিনেমা করেছিলেন যেটা মুক্তি পায় উনিশশো সালে এবং সেই বিষয়ে ভাবনার উপরে দাঁড়িয়েই কিন্তু এই জায়গার যে গর্ভগৃহটা মায়ের গর্ভগৃহটা সেটা ক্রিয়েট করা হয়েছে সিনেমাটার বাজেট ছিল মাত্র পঁচাশি হাজার টাকা কিন্তু খুব সুন্দর মানে এক গল্পটা একটা রাজপরিবারে পোষা হাতিকে নিয়ে বিষয়টা পুরো ছিল এবং খুব সুন্দর একটা গল্প ছিল সেটাকেই কিন্তু এই জায়গাটাতে ডেডিকেট করা হয়েছে তাই একদম ঠাকুরের ওপর অংশে কিন্তু ছোট্ট আকারে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতীরা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এ ঠিক এই অঞ্চলটা করে এখানে কিন্তু গণেশ লক্ষ্মীরা সবাই রয়েছে ঠাকুর মায়ের ঠিক ওপর অংশ করে কিন্তু গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতীরা সবাই রয়েছে সাথে মহাদেবও রয়েছে আর কি এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তো এই পুজোটা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা আশা করছি মহালয়ার আগেই তোমাদের কাছে চলে আসবে অথবা মহালয়ার একদিন পরেও যাই না কখন তোমরা ভিডিওটা দেখবে এখনই বলে দিতে পারছি না বাট অবশ্যই পুজোটা এসো মিস করো না তো চলো আজকের মতো এখান থেকে ডাটা হচ্ছি আর খুব শীঘ্রই নতুন একটা হয়ে বা অনেকগুলো পুজোর পুজো পরিক্রমা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুগ্গা দুগ্গা